বন্ধুরা, টিনা ভালো নেই। বন্ধুরা, এখন একটা ইনফরমেশন পেলাম, টিনা হসপিটালে আছে আর সন্দীপ হাজতে আছে। তো চলো বন্ধুরা, সমস্ত সত্যটাই তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা দেখলে তোমরা অনেক কিছু জানতে পারবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছেন, আমি ভালো আছি। তো বন্ধুরা, টিনা একদম ভালো নেই, টিনা হসপিটালে আছে। ভাবো মেয়েটার উপর কতটা শারীরিক যন্ত্রণা দেওয়া হয়েছে, যে মেয়েটা শেষমেশ হসপিটালাইজ হয়েছে। ভাবো, কোনো মেয়ে যখন কোনো কাজ করে না, তার পিছনে কোনো না কোনো কারণ থাকে। টিনা নিশ্চয়ই বাধ্য হয়েছে, সে সহ্য করতে পারেনি বলেই কিন্তু টিনা ওই রাত দুপুরে বাড়ি থেকে বেরিয়ে গেছে। আর এখানে টিনাকে বদনাম করা হচ্ছে, টিনা নাকি পরকিয়া হেনাতেনা। যাই হোক, টিনা পরকিয়া করলেও তার পিছনেও কিন্তু কোনো না কোনো কারণ আছে যে এইসব কথা বলা হচ্ছে। এবার যতক্ষণ টিনার মুখে না শুনি, ততক্ষণ কিন্তু সবটা সঠিক ক্লিয়ার জানা যাবে না। এবার একটা কথা বলি বন্ধুরা, অনেকে বলছো তোমরা যে টিনার শাশুড়ি বা টিনার বরকে নিয়ে যে কথাটা বলেছি আমি, একটা ভিডিও আমি করেছিলাম যে টিনার বর মাকে নিয়ে এসি রুমে ঘুমাতো, এটা কথা আমি বলেছি। কিন্তু এটা আমি বলিনি কখনো যে মা ছেলে এক জায়গায় ঘুমালেই যে মা ছেলের সাথে খারাপ একটা সম্পর্ক হবে, কোনো শারীরিক সম্পর্ক, এই ধরনের কিন্তু কোনো কিছু ইঙ্গিত দেইনি আমি। আমি জাস্ট এটা বলেছিলাম যে টিনার বর বউকে বাদ দিয়ে মাকে নিয়ে এসি রুমে ঘুমাতো। একটা বিবাহিত ছেলে যে দিনের পর দিন, রাতের পর রাত বউকে বাদ দিয়ে মায়ের কাছে গিয়ে ঘুমাবে, তাহলে সেটাকে তো মানুষ খারাপভাবেই নেবে, তাই না? কেন করবে একটা বিবাহিত ছেলে তার বউকে বাদ দিয়ে তার মায়ের সাথে গিয়ে ঘুমানো? মাকে আদর করা, মাকে শ্রদ্ধা করা প্রত্যেকটা ছেলের কর্তব্য। এর মানে এটা নয় যে বউকে বাদ দিয়ে মাকে বেশি করে আপ্যায়ন করবো, বেশি করে আদর যত্ন করব, এটাকে কোথাও থেকে মানে ভদ্রতা বলে না। হ্যাঁ, যেই বউ তোমার বাড়িতে তোমার সঙ্গী হয়ে তোমার সাথে ঘাড়ে ঘাড় মিলিয়ে ইনকাম করছে, তোমার প্রত্যেকটা কাজে তোমাকে সাহায্য করছে, সেই বউকে ইগনোর করা আমার মনে হয় না কোনো ছেলের উচিত। সে যতই ভদ্র হোক না কেন, এটাকে ভদ্র কখনো বলা চলে না। যাই হোক, যে বুঝতে পারছো না সেটা তার পার্সোনাল প্রবলেম। এবার কথাটা হলো, টিনা এখন হসপিটালে। বন্ধুরা, এখন একটা ইনফরমেশন পেলাম আমি, আমি তোমাদেরকে শেষে একটা কমেন্ট দিব, ঠিক আছে, ভিডিওর শেষে, সেটা তোমরা দেখলে বুঝতে পারবে। এক দিদিভাই না দাদাভাই আছে, যাই হোক মনে পড়ছে না, তো আমাকে কমেন্ট করে বললো যে টিনা এখন হসপিটালে, হয়তো এই জন্যই টিনা কিন্তু ভিডিও দিতে পারছে না। টিনা কিন্তু শারীরিক দিক থেকে বলো বা মানসিক দিক থেকে বলো, টিনা কিন্তু ভালো নেই। যদি সে ভালো থাকতো, একটা জেনারেল নলেজ দিয়ে ভাবো, টিনা যদি ভালো থাকতো না, তাহলে কোনো না কোনো আপডেট টিনা কিন্তু দিত। টিনা কিন্তু একটা বড় ব্লগার, ঠিক আছে, ওই যদি নতুন চ্যানেল খুলে যদি একটা ভিডিও আমাদের কাছে পৌঁছায় না, তাহলে হো হো করে সবাই দেখতে যাবে, কারণ টিনার অপেক্ষায় আমরা সবাই বসে আছি যে টিনা কি বলতে চাইছে। টিনাকে তো টিনার বর সোশ্যাল মিডিয়াতে বিক্রি করে দিল, বদনাম করে দিল, টাইটেলে এমনভাবে দিল যে মনে হচ্ছে টিনা মনে কারোর সাথে সত্যি সত্যি ধরা পড়ে গেছে। এই ধরনের দিয়েছে যে আমার বউ অন্য কারোর সাথে পরকিয়া, মানে এটাই বোঝাতে চেয়েছে আমাদেরকে সন্দীপ। কিন্তু ভিডিওতে গিয়ে কি দেখলাম, সন্দীপ বলছে ওখানে যে তার বউ মানে তার বউর কাছ থেকে ফোন কেড়ে নেওয়া হয়েছে, মানে ওখানে কথাটা বোঝানো হয়েছে যে ফোনে কারোর সাথে চ্যাটিং টিনা করতো। আর ফোনে চ্যাটিং মানে বুঝতেই পারছো সেটা কিন্তু খুব গভীরতাভাবে ছিল না, টিনা কিন্তু তার সাথে পার্সোনাল সময় কাটায়নি। সুতরাং টিনাকে এমনভাবে বদনাম করেছে, যার জন্য কিন্তু একটা মেয়ে যদি সত্যিকারই পবিত্র থাকে আর যদি এই ধরনের বদনাম দেয় তার হাজব্যান্ড, অন্য কেউ বললে ঠিক আছে, কিন্তু হাজব্যান্ড যদি এই ধরনের কথা বলে, তাহলে কিন্তু সেখানে কিন্তু মেয়ের একটু ঝটকা লাগবে, বা মেয়েটাকে এমনভাবে মানে মেন্টালি দিক থেকে ভেঙে দেওয়া যায়। হ্যাঁ, যে মেয়েটা হয়তো উঠে দাঁড়াতে বেশ কিছুটা সময় লেগে যায়, যেটা হয়তো টিনার সাথে হয়েছে। এবার একটা কথা বলি বন্ধুরা, টিনার হাজব্যান্ড যে বললো না যে টিনা বেশ কয়েক মাস ধরে প্রেম করতো, বেশ কয়েক মাস ধরে ওর চোখের সামনে পরকিয়া করতো, সেটা নাকি বসে বসে সন্দীপ দেখতো। ভাবো তো, যেই মেয়েটা 3-4 মাস ধরে পরকিয়া করতো, হ্যাঁ, আর বসে বসে সন্দীপ দেখতো, আর সন্দীপ এই যে রাত করে বাড়ি ফিরতো, সেটা নিয়ে টিনা অনেক জায়গায় কমপ্লেন করেছে, অনেক জায়গায় বলেছে, তোমরা আগের ভিডিওগুলো দেখো বুঝতে পারবে, টিনা কিন্তু অনেকবার বলেছে। আর টিনা যদি সত্যিকারে 3-4 মাস ধরে যদি এই পরকিয়া করতো তার চোখের সামনে, কিন্তু টিনা এই ধরনের বড় বড় বাতিলা মারতে পারতো না, শাশুড়িকে গিয়ে কখনো তার ছেলের নামে কমপ্লেন করতে পারতো না যে তোমার ছেলে এত রাত্রে কেন আসছে। যদি একটা বউ অন্যায় করে না, তখন কখনো সে স্বামীর নামে তার অন্যায়গুলো ধরে কাউকে কমপ্লেন করতে পারবে না। তাহলে এখানে বুঝতে পারছো যে টিনা এমন কিছু হয়তো করেনি, আর যেটা করেছে তো টিনার মুখ থেকে সেটা ক্লিয়ার হবে যে টিনা আদৌ কী করেছে। তবে এটা সত্যি বন্ধুরা যে টিনার শাশুড়ি যতটা দেখতে ভদ্র বা যতটা মানে একটা মানে সরল সাদা সিধা মানুষ মনে হচ্ছে কি না, ততটা কিন্তু সরল সাদা সিধা মানুষ নয়। হ্যাঁ, অনেকে অনেক কমেন্ট করছো যে তুমি কথা বলতে পারো না হেনা তেনা। দেখো, তোমরা এক তো ভিডিও ফুল দেখোই না, এটা 100% শিওর।
আর দ্বিতীয়ত তোমরা তোমাদের মন অনুযায়ী, তোমাদের মন গড়া অনুযায়ী কমেন্ট করে চলে যাও। মানে কমেন্টটা তো কারো মানে কারো বাপ মায়ের নেই, তাই না? কমেন্ট করতে হয় করে দিলাম, কমেন্ট করতে তো কোনো রকমের টাকা লাগে না। হ্যাঁ টাকা লাগে, ভিডিও দেখতে অবশ্যই MB খরচ হয়, কিন্তু কমেন্টটা করতে গেলে কারো তো বকুনি খেতে হয় না, কারণ আমরা তো উল্টা তোমাদেরকে বকবো না। তবুও ভিডিওর মাধ্যমে বলে দিলাম যে তোমরা একটু কমেন্ট করা লাগে না, প্লিজ ভিডিওগুলো দেখো, যাতে তোমাদের কমেন্টগুলো না পড়তে ভালো লাগে, যে না কমেন্টগুলোর মধ্যে কোনো যুক্তি আছে, যে এই কমেন্টটা নিশ্চয়ই ভিডিও রিলেটেড আমাকে কমেন্ট করেছে। কমেন্টের মধ্যে কোনো রকমের তোমাদের পরিচয় পাওয়া যায় না যে তোমরা ভিডিওটা দেখেছো, আর তাছাড়া এভারেজ ডিউরেশন দেখেও বোঝা যায় যে তোমরা ভিডিও দেখছো না। এবার দ্বিতীয় কথা হলো বন্ধুরা, সন্দীপ হাজতে ভাবো, সন্দীপ ওই দিন ভিডিওটা করার পর কিন্তু কোনো রকমের আপডেট দিচ্ছে না, আর সন্দীপ ওই দিন কিন্তু বারবার বলছিল যে টিনা 10-15 বিয়ে করুক, ছেলে আমার কাছে রেখে দাও, ওই যতটা পারো ততটা প্রেম করুক, যতটা পারো ততটা বিয়ে করুক। ভাবো তো, ছেলেটা তো ওর কোলেই ছিল, তাহলে সন্দীপ কেন চিৎকার করে করে বলছিল যে টিনা তুমি 10-15 বিয়ে করে নাও, আমাকে ছেলেকে দিয়ে দাও, কেন বলো তো? কেন এখানে তোমাদের কোশ্চেন মনে হচ্ছে না? ছেলেটা তো ওর কাছেই আছে রে বাবা, টিনা ছেলেটাকে ছেড়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে, শুধুমাত্র একটা নাইটি পরে নিজেকে নিয়ে এসে চলে গেছে যে না আমি একটু শান্তি চাই, কিন্তু ছেলেটাকে ছেড়ে গেছে, অথচ তার বর বলছে ছেলেটাকে আমাকে দিয়ে দাও। ছেলেটা তো তোমাকে দিয়ে দিয়েছে, যখন ফেস টু ফেস কথা হবে তখন না একটা মীমাংসা হবে। হ্যাঁ আইনতভাবে টিনা কিন্তু ছেলেকে পাবে, তবে ততক্ষণ কিন্তু তোমার কাছেই ছেলে রয়েছে, আর তুমি বলছো যে ছেলেকে শেষ করে দিবে। ওই দিন কিন্তু ভিডিওটা তোমরা বারবার গিয়ে দেখো, ওই ভিডিওটা আমি অনেকবার দেখেছি, অনেক কিছু সেখান থেকে পাচ্ছি বন্ধুরা, যেটা একদম সোজাভাবে আঙুল উঠছে গিয়ে সন্দীপের দিকে, যে সন্দীপ অনেক কিছু এমনি ওখানে বলেছে যেটা বাড়াবাড়ি করে টিনার নামে বদনাম করার চেষ্টা করছে। সন্দীপ ওখানে বলছে আমার ছেলেকে শেষ করে দিবে, ওর মা শেষ করে দেবে, কেন? একটা মা তার ছেলেকে কেন শেষ করে দিবে? যেই মা তার ছেলেকে গর্ভে ধরেছে, ছেলেকে বড় করেছে, তাই না? হ্যাঁ দাদু ঠাকুমা সবাই মিলে একটা বাচ্চা বড় হয়, কিন্তু মা যথেষ্ট অবদান আছে, মায়ের অবদান তো একদম সবার চেয়ে আগে, মা কেন ছেলের ক্ষতি করতে চাইবে? যদি ক্ষতি চাইতো না তাহলে ছেলেটাকে জোর জবরান করে, যে ভাই বাবার বাড়িতে লোক এসেছিল, সবাইকে নিয়ে ছেলেটাকে নিয়ে একদম সেখান থেকে চলে যেত, নিজের মানে সত্যিকারের নিজের সাথে কোনো রকমের এই বাড়িকার কোনো সম্পর্ক রাখতো না, কিন্তু ওই ছেলেটাকে রেখে গেছে। তারপর সে হ্যাঁ ওখানে যাওয়ার পর হয়তো পুলিশ এই বিভিন্ন রকমের হয়েছে। এবার যে আমাকে কমেন্টটা করে বলছে যে সন্দীপ হাজতে আছে, হয়তো সন্দীপ হাজতে হতে পারে, কেন বলো তো? কারণ সন্দীপ কিন্তু এরপরে কোনো আপডেট দিচ্ছে না। আর যত কিছু দেখো, আমাদের সাথে তাদের কোনো পার্সোনাল যোগাযোগ নেই, আমরা যতটা ভিডিওর মাধ্যমে দেখছি বা যতটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে বা ইনফরমেশনের মাধ্যমে জানানো হচ্ছে, ততটাই কিন্তু আমরা তোমাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। এবার ঠিক আছে, এবার বাকিটা কিন্তু সেই জায়গাটাতে যারা আছে তারাই কিন্তু সঠিক বলতে পারবে। সঠিক বলতে আমার মনে হয় সবচেয়ে সঠিক মনে টিনা বা সন্দীপই বলতে পারবে যে অ্যাকচুয়ালি তাদের সাথে কী ঘটছে। তো এখানে যেহেতু আমাকে বলা হয়েছে হাজতে, তো পুলিশের ভয়ে কিন্তু সন্দীপ এদিকে ওদিকে দৌড় লাগাচ্ছিল। এবার সন্দীপ হয়তো সেখানে গেছে বা সন্দীপ এমন কিছু করেছে, আর সন্দীপ কিন্তু একটা বিশাল বড় অপরাধ করেছে। একটা হ্যাঁ মেয়েকে বা যে কাউকে আমার মনে হয় হাত ছাড়া উচিত না, যে কারো উপর হাত ছাড়া সবচেয়ে বড় অপরাধ। যতই সে অন্যায় থেকে অন্যায়তর কাজ করুক না কেন, তুমি ওকে আইনের হাতে তুলে দাও, আইনের কাছে গিয়ে সাহায্য নাও, কিন্তু কখনো কারো গায়ে হাত তোলাটা, এটা একটা মানুষের মানে মানুষের মধ্যে পড়ে না, কারণ হাত তোলাটা সবচেয়ে বড় অপরাধ। সেটার জন্য হয়তো সন্দীপ শাস্তি পেতে পারে। আর একটা কথা বলি বন্ধুরা, ওই দিন যদি সত্যি সন্দীপ পালিয়ে ঘুরে বেড়াত, মানে পুলিশের ভয়ে যে পালিয়ে গেছিলো ছেলেকে নিয়ে, কেন বলো তো পালিয়ে গেছিলো? কারণ ওই ভালো করে জানতো আমি একটা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত, আমার এত বড় চ্যানেল, তার মধ্যে সে ভিডিও দিয়েছে, নিশ্চয়ই সন্দীপ ওই দিন ফুল টু প্যাক ছিল, বুঝলে? যেটার জন্য সন্দীপ হয়তো পুলিশের সামনাসামনি হতে পারছিল না। আমার যেটা ধারণা পার্সোনালি, যে সন্দীপ ওই জন্য হয়তো পুলিশ যেমনি ফোন করেছে সন্দীপ ভয় পেয়ে গেছে, বা আমি তখন ফুল প্যাক হয়ে আছি, তারপরে সে বউর গায়ে হাত ছেড়েছে, শারীরিক যন্ত্রণা বউকে দিয়েছে, যার জন্য আমার মনে হয় সেই ভয়ে হয়তো সন্দীপ পালিয়ে বেরিয়েছে। কারণ এখন যেটা বলছে হাজতে, তো পরে থেকে পুলিশ তো খুঁজবেই, ঠিক আছে, পুলিশ তো খুঁজে নেবেই, তো পুলিশ হয়তো পরে থেকে খুঁজে নিয়েছে, এবার কিন্তু হয়তো সে পুলিশের লকআপে আছে, হয়তো। আমি আইডিয়াই বলছি, বারবার বলছি, আমার সাথে কোনো রকমের পার্সোনাল যোগাযোগ নেই, যতটা আমি ইনফরমেশান পাচ্ছি, কারণ যারা ওখানে রয়েছে তাদের রিলেটেড বা তাদের আশেপাশের তারাই কিন্তু আমাদেরকে ইনফরমেশানগুলো দিচ্ছে,
তাদের মাধ্যমে আমি তোমাদের কাছে সেই কথাগুলো তুলে ধরছি যাতে তোমরা কিছুটা জানতে পারো। কারণ অনেক ভিউয়ার্স আছে যারা টিনা বা সন্দীপকে খুব ভালোবাসে, তাদের ইনফরমেশনগুলো পাওয়ার জন্য তারা ওয়েট করে থাকে যে এরপরে কী ঘটছে, এরপরে কী ঘটছে, যার জন্য আমি এই ইনফরমেশনটা তোমাদের কাছে দিলাম। ঠিক আছে, তো চলো বাকিটা অবশ্যই জানা যাবে যে তারা আসলে কোন অবস্থায় আছে। টিনা যদি সত্যিকারই হসপিটালে থাকে তাহলে ঠাকুরের কাছে প্রার্থনা করবো টিনা খুব তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসুক, আর নিজের আপডেটগুলো সত্যি টিনার সাথে কী হয়েছে টিনা সমস্তটা আমাদের সাথে শেয়ার করুক, কারণ এগুলো জানা কিন্তু সবার ভীষণ দরকার। ঠিক আছে, আর সন্দীপকে বলবো যে তুমি যে করেছো, তুমি টিনার উপর যে গায়ে হাত দিয়েছো সেটা কিন্তু ভালো কাজ করোনি, যার জন্য তুমি শাস্তিটা পেয়েছো। চলো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করলাম। প্লিজ আমার কথাগুলোর সাথে যারা সহমত থাকবে অবশ্যই আমার পাশে থেকো। ঠিক আছে, পরবর্তী আপডেট পরবর্তী ভিডিওতে দেবো। চলো টাটা। এই যে দেখো, এই কমেন্টের মাধ্যমে ইনফরমেশন দিল, তোমাদের কাছে অনুরোধ করবো যারা কিছু জানো অবশ্যই বল।